পাঁচ সমস্ত এক বাই চারকে অপ্রকৃত ভগ্নাংশ আকারে লেখো। তোমাদের মনে করি দেওয়ার জন্য বলছি, অপ্রকৃত ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ যেখানে ল ভরের চেয়ে বড় বা সমান হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ বলতে বোঝায় লব, আসলে আমাদের বলা উচিত লবের পরম মান, হরের পরম মান থেকে বড় বা সমান। আমি সংক্ষেপে লিখছি কিন্তু আশা করি তুমি বুঝতে পারছো। তো লব বা লবের পরম মান হরের পরম মানের চেয়ে বড় বা সমান। এ অবস্থায় এটি একটি মিশ্র ভগ্নাংশ, এটি পূর্ণ সংখ্যা পাঁচ এবং প্রকৃত ভগ্নাংশ এক বাই চারের সমন্বয়ে গঠিত, এবং এখানে লব হরের চেয়ে ছোট, লবের পরম মান হরের পরম মানের চেয়ে ছোট। তো একে অপ্রকৃত ভগ্নাংশ আকারে লিখতে হলে আমি তোমাদের এটি করার জন্য একটি পদ্ধতি দেখাই আগে, তারপর আমরা বলব কেন এই পদ্ধতিটি নিলাম। তো পাঁচ সমস্ত এক বাই চার এই পদ্ধতিটি যথেষ্ট সহজবোধ। দেখো, পূর্ণ সংখ্যাটি পাঁচ যেটি বিশ বাই চারের সমান, ফলে আমরা পাই বিশ বাই চার যোগ এক বাই চার। আরেকভাবে চিন্তা করলে পাঁচ গুণ চার সমান বিশ যোগ এক সমান একুশ, একুশ বাই চার। তো এটাই পদ্ধতিটি, যথেষ্ট সহজ। এটিকে এখন একে বুঝাবো যাতে আরো ভালোভাবে বোঝা যায়। আবারও তুমি মিশ্র ভগ্নাংশটি বা এর পূর্ণ সংখ্যাটি নিলে এবং সেটাকে হর দিয়ে গুণ করে বিশ পেলে, এরপর বিশের সাথে একযোগ করে একুশ বাই চার পেলে, এবং এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, লবের পরম মান হরের পরম মান থেকে বড়। এখন আমি তোমাদের দেখাবো এটা কিভাবে হলো। তো একটু চিন্তা করো, পাঁচ সমস্ত এক বাই চার বলতে কি বোঝায়? এটি বোঝায় আমার পাঁচটি সমস্ত আছে। তো ধরি এটি এক সমস্ত, এই বাক্সটি হলো এক সমস্ত। এখন আমরা এর মতো আরো পাঁচটি নিব। তো দ্বিতীয়টি, তৃতীয়, চতুর্থ এবং এটি পঞ্চম, আমরা পাঁচ সমস্ত পেলাম। এই সবুজ রঙের পাঁচটি বাক্স হলো পাঁচ সমস্ত। এরপর আমাদের কাছে আছে এক বাই চার। এখন সমস্তের এক বাই চার অংশ আঁকি। ভালোভাবে দেখো, এই একটি সমস্তের একটি অংশ। আমি পুরো বাক্সটিকে আলাদাভাবে দাগ দিয়ে ভাগ করতে পারি, যাতে বোঝা যায় আমাদের কাছে সম্পূর্ণ না বরং এক বাই চার আছে। এটি হলো এক বাই চার, এই দু মিলে হলো পাঁচ সমস্ত এক বাই চার। একে অপ্রকৃত ভগ্নাংশ আকারে লিখতে হলে দেখো, পাঁচ বাই চার যদি চারের ভগ্নাংশ আকারে লিখি, এভাবে চিন্তা করতে হলে প্রতিটি বাক্সকে চার ভাগে ভাগ করে দেই। এটা একটা উপায়। এখানে পেলাম এক সমস্ত চার বাই চার, এটি আরেকটি চার বাই চার, আরেকটি একইভাবে এটি আরেকটি চার বাই চার, আর এটি সর্বশেষ। এতে আমরা কতগুলো এক বাই চার পেলাম, কতগুলো এক চতুর্থাংশ। এই পাঁচটি সবুজ রঙের পাঁচটি বাক্স হলো পাঁচটি চার বাই চার, আমরা পেলাম বিশটি এক বাই চার। তাহলে এটাই আমরা পেলাম, এটা আর পাঁচ একই। এদের প্রত্যেকটিকে চার বাই চার, আর তুমি এভাবেও লিখতে পারো পাঁচ গুণ চার বাই চার। চার বাই চার সমান এক, তাহলে পাঁচ বাই চার বাই চার সমান বিশ বাই চার। এখানে আমরা সেটাই পেলাম। এখন এর সাথে এক বাই চার যোগ করতে পারি, তুমি পাবে একুশ। যেহেতু হর এক চার, তাই লবগুলো যোগ করলেই হবে। তো একুশ বাই চার। তো বুঝতেই পারছো যে এটা কিভাবে কাজ করে। তাহলে যখন তুমি কোনো মিশ্র ভগ্নাংশ দেখবে, এই সহজ উপায় করতে পারবে। পাঁচকে চার দিয়ে গুণ করো, বিশ পাবে, বিশ যোগ এক সমান একুশ। আমি এটা লিখে ফেলি যাতে তুমি বুঝতে পারো যে আমরা কি করছি। তো পাঁচ সমস্ত এক বাই চার হলো পাঁচ গুণ চার যোগ এক বাই চার সমান। আশা করি তুমি বুঝতে পারছো।